সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 5, আহত 37। আর বিস্তারিত জানিয়ে দেব, ওয়াগনারের তরফ থেকে ন্যাটোর প্রতি স্পষ্ট হুমকি নেই দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের ভেতর বাহির থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন দাবি জানান কাহানের। এদিকে ব্রিটিশ রাজনীতিক এবং সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা রাশিয়ার। কানাডায় নজিরবিহীন দাবানল, পাড়াচ্ছে হাজার হাজার বাসিন্দা। পাকিস্তানি সেনাবাহিনীকে যে হুমকি ক্ষুব্ধ পশতুনদের। তাইওয়ানের আকাশে 40 চীনা যুদ্ধ বিমান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দীদের অনশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 5, আহত 37। ইউক্রেনের চেরনহিম শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো 37 জন। শনিবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে 11 শিশু রয়েছে। এই হামলায় একটি বিশ্ববিদ্যালয় ভবন, থিয়েটার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার একটি ছোট ভিডিও শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাতে দেখা যায় পার্ক করায় রাখা একটি গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ক্ষতিগ্রস্ত সিটি সেন্টারের একটি ভবন আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, সূত্র বিবিসি। ওয়াগনারের তরফ থেকে ন্যাটোর প্রতি স্পষ্ট হুমকি নেই দাবি যুক্তরাষ্ট্রের। রাশিয়ার ভার্টে সেনাগোষ্ঠী ওয়াগনারের গ্রুপের তরফ থেকে সামরিক জোট ন্যাটোর প্রতি স্পষ্ট কোনো হুমকি নেই এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। বেলারুশের অবস্থা থেকে কোনো উস্কানিমূলক আচরণ করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের কথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। খবর রয়টার্সের জন কির্বি বলেন, বেলারুশের কি হচ্ছে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পূর্বাঞ্চলে ন্যাটো বহরের সাথেও নিয়মিত যোগাযোগ করেছি। ওয়াগনার সদস্যদের একটি অংশ বেলারুশের, আরেকটি অংশ আফ্রিকায়। ইউক্রেনে হয়তো কেউ কেউ আছে, উদ্বেগের বিষয়টি বুঝতে পারছে। তারা কি ধরনের আঞ্চলিক হুমকি তৈরি করতে পারে নিশ্চিত নয়, গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। ইসরায়েল ভেতর বাহির থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন দাবি জেনারেল কাহানির। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের প্রধান ইসমাইল কাহানি বলেছেন, দখলদার ইসরায়েলের পতন ঘটেছে। তারা ভেতর বাহির থেকে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। পশ্চিম তীর এলাকায় প্রতিরোধ সংগ্রামীরা প্রতিদিন গড়ে 15 থেকে 30টি মামলা চালাচ্ছে। তিনি IRGC-র কমান্ডারের এক সমাবেশে এসব কথা বলেন। কাহানি আরো বলেন, যারা মুসলিম মানুষদের কথা ভাবে তারা আধ্যাত্মিকতার শিখে অবস্থান করে। IRGC-র ধরনের বিশিষ্টদের অধিকারী এ সময় তিনি কুর্স ফোর্সের সাবেক প্রধান কাসেম সুলাইমানের কথা স্মরণ করে বলেন, শহীদ সুলাইমানি দেশের বাইরেও মানবীয় আচরণের আদর্শে পরিণত হয়েছেন। ইরাকে $7 ট্রিলিয়ন খরচ করেও আমেরিকা অপমান ছাড়া আর কিছু অর্জন করতে পারেনি বলে জানান জেনারেল কাহানি, সূত্র পাস্টোরে। ব্রিটিশ রাজনৈতিক এবং সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা রাশিয়ার। যুক্তরাজ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে হয়ে কাজ করা অন্তত 54 নাগরিক এবং ব্যক্তির উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক এবং সাংবাদিকও রয়েছেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা রাশিয়া প্রবেশ করতে পারবে না, রুশ পোস্ট মতে বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি। প্রতিবেদনের মতে নিষেধাজ্ঞা তালিকায় ব্রিটিশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান ব্রিটিশ নাগরিক করিম খানও রয়েছেন। বিবিসি, দ্য ডেইলি টেলিগ্রাফ ও গার্ডিয়ানের বেশ কয়েকজন সাংবাদিকদেরও তালিকা রাখা হয়েছে। বিবিসি সাংবাদিকদের মধ্যে প্রধান নির্বাহী দেবোরা হোটার্নস, উপস্থাপক বিশ্লেষক সম্পাদক রস আর্টিংস এবং সোশ্যাল মিডিয়া বিষয়ক সংবাদদাতা মারিয়ানা স্পিং এর নাম রয়েছে। তবে বিবিসি বলেছে তারা বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শত্রুতামূলক এবং রাশিয়া বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লন্ডনের আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে রুশ নাগরিকদের উপর যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে একঘরে করতে চেষ্টা তদবির করায় ফেজারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর ইউক্রেনের অস্ত্র সরবরাহের জন্য দায়ী করে প্রতিরক্ষা মন্ত্রী আনাবেল
গোল্ডিকে নিষিদ্ধ করা হয়েছে। চলতি বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেন থেকে শিশুদের অবৈধভাবে বিতাড়িত করার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। নিষেধাজ্ঞার তালিকা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া এর আগে কয়েকটি ব্রিটিশ এমপি ব্রিটিশ সাংবাদিক এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। গত বছরের জুন ইউক্রেন থেকে যুদ্ধের খবর দেওয়া কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তার মধ্যে বিবিসির সাংবাদিক ফ্লাইট মেরি ও অর্লা গুইনেও রয়েছেন। কানাডায় নজিরবিহীন দাবানল, পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা। কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন থেকে বাঁচতে সেখানে বাসিন্দারা নানাভাবে এলাকা ছড়ছে। ভিড় বেড়েছে স্থানীয় বিমানবন্দর এবং মহাসড়কগুলোতে এর আগে কর্তৃপক্ষ সতর্ক করে জানায় অঞ্চলটির রাজধানী ও বড় শহর ইয়েলোনাইফের দিকে এগোচ্ছে দাবানল। খবর আল জাজিরার। কানাডিয়ান সরকার জানিয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবানল নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি কমিটির আহ্বান করবেন, যা ইনিশিয়েটিভ রেসপন্স গ্রুপ নামে পরিচিত। গত কয়েক মাস ধরে দাবানলে বিধ্বস্ত দেশটির বেশ কিছু অঞ্চল। কর্তৃপক্ষ ইউরোপের প্রায় 20,000 বাসিন্দাকে শুক্রবার মধ্যে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। আশেপাশের এলাকা থেকেও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ইয়েলোনাইফ বিমানবন্দর ফ্লাইটের জন্য অপেক্ষাকৃত টিফানি শাম্পেন বলেন, আমার আগে থেকেই হাঁপানি রয়েছে, কিন্তু দাবানলের ধোঁয়ার কারণে অবস্থা আরো খারাপ হয়েছে। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বাসিন্দাদের ফ্লাইটের কমপক্ষে 2 ঘন্টা আগে পৌঁছানোর জন্য সতর্ক করা হয়েছে, কারণ এর মধ্যে যাত্রীকে ট্রাফিক বেড়েছে। সম্প্রতি দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে কানাডায়। দেশটিতে অন্তত 1,000 সক্রিয় দাবানল রয়েছে। এর মধ্যে উত্তর পশ্চিমের 2% বিস্তীর্ণ অল্প জনবসতিগুলো অঞ্চলে প্রিমিয়ার কারণের করোনার এই সংকটকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের সেনাবাহিনীকে যে হুমকি ক্ষুব্ধ পশতুনদের। পাকিস্তানের সেনাবাহিনী সহিংসতার বিপর্যস্ত দেশটির পশতুন সংখ্যালঘুর এখন আলাদা দেশের দাবি জানাতে শুরু করেছে। রাস্তা নেমে তারা বলেছেন, দেশের পরিস্থিতি উন্নত না হলে তারা পৃথক রাষ্ট্রের দাবি আরো জোরদার করবেন। শুক্রবার ইসলামাবাদের সুপ্রিম কোর্টের সামনে পাকিস্তানের পশতুনরা একটি বিশাল সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশ থেকে এসব ফুসিয়ে দেন তারা। সমাবেশে পশতুন নেতা মঞ্জুর পশতুনকে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করতে বলতে দেখা যায় তারা পৃথক দেশের দাবি অব্যাহত রাখবে। পশতুন তাহফুজ মুভমেন্টের এই নেতা বলেন, পাকিস্তানের নেতারা সেনাবাহিনীর জেনারেলদের দাস। তিনি আরো বলেন, পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালানো তালেবানদের পেছনে পাকিস্তান সেনাবাহিনী রয়েছে। পশতুনদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধ করতে হবে এবং পাকিস্তান সেনাবাহিনী উচিত অবিলম্বে তালেবানদের থামানো। শুক্রবারের সমাবেশে পশতুন বলেন, আপনারা যদি পাকিস্তান সঠিকভাবে চালাতে না পারেন তাহলে আপনাদের প্রতিদিন একই সমস্যার মুখোমুখি হতে হবে, যা আমাদের স্বাধীনতা দাবিতে বাধ্য করবে। মঞ্জুরের সংগঠন পিটিএম মূলত পাকিস্তানের পশতুনবাসীদের নাগরিক অধিকার আন্দোলন। আফগান সীমান্ত সংলগ্ন পশতু জনপদ সক্রিয়রা তাদের সমাবেশ এবং লং মার্চগুলোতে বিপুল সৈন্য সমাবেশ ঘটেছে। নিজের এলাকার সশস্ত্র বাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে তাদের যত ক্ষোভ। 2020 সালের 27 জানুয়ারি পেশোয়ার থেকে মঞ্জুর পশতুনকে গ্রেপ্তার করা হয়েছিল পাকিস্তান সরকার। পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম প্রধান বেসামরিক কর্তৃপক্ষ বিবেচনা করা হয় তাকে। তাইওয়ানের আকাশে 40 চীনা যুদ্ধ বিমান। নিজেদের আকাশে 40 চীনা যুদ্ধ বিমান শনাক্ত করার দাবি করেছে তাইওয়ান। শনিবার চীনা সামরিক মহড়ায় অংশ নেওয়া বিমানগুলো এই উস্কানিমূলক কাণ্ড ঘটিয়েছে বলে দাবি তাইপের। প্রায় 26 বিমান তাইওয়ান উপত্যকার মাঝ বরাবর উড়ে যায় বলে জানিয়েছে স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় দাবি করেছে তাইওয়ানের আসন্ন নির্বাচন প্রভাবিত করতে চাইছে বেজিং। তবে চীন বলেছে এটা তাদের সামরিক শক্তি যাচাই করার মহড়া। শনিবার তাইওয়ানের আশপাশে এলাকায় একটি যৌথ নৌ বিমান মহড়া শুরু করে তাইওয়ানের পিপলস লিবারেশন আর সূত্র বিবিসি। ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দীদের অনশন। ইসরায়েলি বন্দী শত শত ফিলিস্তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইসরায়েলের সব কারাগারে প্রায় 1,000 বন্দী এই অনশন শুরু করে। বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনি প্রিজনস প্রেস অফিসার পরিচালিত আহমেদ আল কুদরা জানান, ইসরায়েলি কারা প্রশাসনের আগ্রাসনের প্রতিবাদে অনশন শুরু করেছে। বন্দীরা বন্দীদের সমর্থন করতে সংবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনের প্রতি আহ্বান জানান কুদরা। মানবাধিকার সংস্থাগুলোর একটি আলাদা যৌথ বিবৃতি অনুসারে
দক্ষিণ ইসরায়েলে নেগেটিভ কারাগারে অভিযান চালিয়ে বন্দীদের জন্য অন্য এলাকা স্থানান্তর করার পর ওই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে ইসরায়েলি কারাগারে অন্তত 5,000 ফিলিস্তিনি বন্দী রয়েছেন, তাদের মধ্যে অন্তত 1,200 জনকে অভিযোগ বা বিচার ছাড়াই বন্দী করে রাখা হয়েছে। ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিরা বছরের পর বছর ধরে উন্নত জীবনযাপনের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য আটকের অবসানের দাবিতে বিক্ষোভ করে আসছে। গত 15 মাসে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার মধ্যে ক্রমবর্ধমান ইসরায়েলি অভিযান ফিলিস্তিনি গ্রামে উহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডবের মধ্যে অনশন কর্মসূচিটি আসে। জাতিসংঘের একটি সমীক্ষা দেখা গেছে, জানুয়ারি থেকে সংঘর্ষে কমপক্ষে 196 ফিলিস্তিনি এবং 24 জন ইসরায়েলি নিহত আছে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর লাখ লাখ ফিলিস্তিনি সামরিক শাসনের অধীনে নিয়ে নেয় ইসরায়েল। শুধু তাই নয়, ইসরায়েল সেখানে বসতি নির্মাণ অব্যাহত রাখে ইসরায়েল এমন আচরণের নিন্দা জানিয়েছে বেশিরভাগ দেশ। পশ্চিম তীর গাজা এবং পূর্ব জেরুজালেম নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার শান্তি আলোচনা 2014 সালে ভেঙে পড়লে তা পুনরায় শুরুর আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।